ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম ম বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন আমরা সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না ঐক্যবদ্ধ শক্তি আমাদেরকে আরও শক্তিশালী করবে আমাদের দল আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ সুশৃঙ্খল দল হিসাবে বাংলাদেশের মানুষের কাছে না বিশ্বের কাছে আওয়ামী লীগ একটি অনন্য অসাধারণ সংগঠন আমরা সবাই এক অভিন্ন আছি আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই শনিবার বিকালে কৃষিবিদ ইনস্টিটিউশন খামার বাড়িতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নবনির্বাচিত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব বাহাউদ্দিন নাসিম বলেন যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা বিশ্বাস করে তাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এ জায়গাটি করতে হবে এরপরও কেউ যদি অপ্রয়োজনে অথবা নিজের স্বার্থের জন্য বঙ্গবন্ধুর আদর্শের শক্তিকে পরাজিত করে আত্মতৃপ্তি পায় তাদের সঙ্গে গণতান্ত্রিক প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের পক্ষে শক্তি থাকবে না যাদের অসৎ উদ্দেশ্য থাকে তারা সব সময় পরাজিত হয় বাহাউদ্দিন নাসিম বলেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে হতদরিদ্র দেশ থেকে আজকের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল বিশ্বের অনেক উন্নত দেশ আজ বাংলাদেশকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে থাকে এসব সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার কারণে তার কারণে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এত উন্নয়নের পরও একটি গোষ্ঠী বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছে তিনি বলেন এরা দেশবিরোধী অপশক্তি এরা দেশের মানুষকে শান্তি দিতে জানে না দেশের মানুষের মুক্তি শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এরা কোনো কাজ করে না দেশরত্ন শেখ হাসিনা মানুষের জন্য যে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার এ চলার পথকে এরা বাধাগ্রস্ত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে চায় এরা বারবার আমাদের অর্থনীতির ওপর আঘাত আনতে চায় এদের বিরুদ্ধে আমাদের যার যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতাদের উদ্দেশ্যে বাহাউদ্দিন নাসিম বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এ দক্ষতা আপনাদের আছে এখানে অনেক সিনিয়র প্রফেসর ও তরুণ শিক্ষকরা আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের নির্বাচনে তরুণরা এবার ভালো ভোটে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন তাদের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে যারা নির্বাচিত হয়েছে তারা যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছেন তারা আগামী দিনে আমাদের শিক্ষক ফোরামকে আরও শক্তিশালী করবে মতবিনিময়ে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এমদাদুল হক চৌধুরী